বর্তমানে বিশ্বজুড়ে প্রায় 270 কোটি লোক স্মার্টফোন ব্যবহার করে। অতীতে কোনো প্রযুক্তিপণ্য স্মার্টফোনের মতো অতটা বিস্তার ঘটেনি। স্মার্টফোন সহজলভ্য হওয়ার সবচেয়ে বড় অবদান চীনের, কারণ বিশ্বের সিংহভাগ স্মার্টফোন চীনের তৈরি। আরও সুনির্দিষ্ট করে বলা যায়, বিশ্বের 70 ভাগ স্মার্টফোন তৈরি হয় চীনের শেনজেন শহরে। তথ্য জগতের এই পর্বে জানব বিশ্বের স্মার্টফোনের রাজধানী শেনজেন সম্পর্কে। অতীতের ছোট্ট এক জেলেপল্লী শেনজেন বর্তমানে পরিণত হয়েছে শক্তিশালী অর্থনীতির এক বিশ্বনগরীতে। 1980 সালে চীনের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে শেনজেন গড়ে তোলা হয়। মাত্র 4 দশকে শহরটি বিশ্ব প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। বর্তমানে শেনজেন চীনের সপ্তম বৃহত্তম শহর। অত্যাধুনিক এই মেগা সিটিতে প্রায় 2 কোটি লোক বসবাস করে। গত 40 বছরে এই শহরটি প্রায় 50 গুণ বৃদ্ধি পেয়েছে। চীনের প্রযুক্তি বিপ্লবের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শেনজেনে। চীনের নামমাত্র মজুরি শ্রম ও সস্তা পরিবহন ব্যবস্থার কারণে বহু বিদেশি বিনিয়োগকারী চীনের প্রযুক্তি খাতের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এর ফলে অতি অল্প সময়ে চীনের প্রযুক্তিপণ্য বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। বিশ্বের উৎপাদিত সকল ইলেকট্রনিক পণ্যের 90% পণ্য এবং এর যন্ত্রাংশ চীনে উৎপাদিত হয়। আর সমগ্র বিশ্বের 70%-এরও বেশি মোবাইল তৈরি হয় শুধুমাত্র শেনজেন শহরে। স্মার্টফোন, কম্পিউটার বা ট্যাবলেট, যে ডিভাইস থেকে আপনি এই ইউটিউব ভিডিও দেখছেন, নিশ্চিতভাবে সেটা সম্পূর্ণ অথবা আংশিকভাবে চায়নায় উৎপাদন। এত এত মোবাইল তৈরির জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ যন্ত্রাংশের প্রায় পুরোটাই আসে শেনজেনের বাজার থেকে। তাই শেনজেনকে প্রযুক্তিপণ্যের রাজধানী বলা হয়। শেনজেনে তৈরি স্মার্টফোনের কারণে পৃথিবীর সিংহভাগ মধ্যবিত্ত অতি আধুনিক এই যন্ত্রটি এত সস্তায় ব্যবহার করতে পারে। শেনজেনে অবস্থিত চাইনিজ ব্র্যান্ড মনোযোগ দিয়েছে সস্তায় ভালো মানের প্রযুক্তিপণ্য তৈরিতে। ফলে চীনা উদ্যোক্তারা এমন সব ব্র্যান্ড বাজারে এনেছে যা প্রযুক্তি বিশ্বে আধিপত্য বিস্তারকারী ব্র্যান্ডগুলোর সাথে সমানতালে পাল্লা দিয়ে চলছে, এবং কিছু ক্ষেত্রে তারা বড় বড় ব্র্যান্ডগুলোকেও টপকে বিশ্ব প্রযুক্তির বাজারে ভাগ বসাচ্ছে। চীনের শেনজেনে রয়েছে হুয়াওয়ে, ওয়ানপ্লাস, জেডটিই, কংকা, টেনসেন্ট সহ বহু চীনা ব্র্যান্ডের সদর দপ্তর। আরেক শীর্ষ চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমির সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত হলেও শেনজেনে তাদের বিশাল গবেষণা কেন্দ্র রয়েছে। এছাড়া বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শাওমি, স্যামসাং, অ্যাপল, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য শেনজেনে উৎপাদন করে। মাত্র 4 দশকে শেনজেন চীনের সবচেয়ে ধনী শহরে পরিণত হয়েছে। বিশ্বের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে শেনজেনের অবস্থান 12তম। শুধুমাত্র শেনজেন শহরের জিডিপি বাংলাদেশের বাৎসরিক বাজেটের 7 গুণ বড়। সমগ্র চীনের গড় জিডিপির প্রবৃদ্ধি যেখানে 9.8%, সেখানে শুধুমাত্র শেনজেনের জিডিপি প্রবৃদ্ধি 16.3%। এছাড়া বেইজিং ও সাংহাইয়ের গড় আয়ের চেয়ে শেনজেনের গড় আয় প্রায় 50% বেশি। এ শহরে উৎপাদিত বিপুল পরিমাণ প্রযুক্তিপণ্য শেনজেন বন্দরের মাধ্যমে সারা বিশ্বে পাঠানো হয়। শেনজেন বন্দর বিশ্বের 3য় ব্যস্ততম কন্টেইনার বন্দর হিসেবে বিবেচিত। শেনজেন শহরে জমির অপচয় রোধ করতে পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে আকাশচুম্বী অট্টালিকা। বিশ্বের 4র্থ সর্বোচ্চ ভবন পিং অ্যান্ড ফিন্যান্স সেন্টার শেনজেনে অবস্থিত। এই শহরে 100 তলার একাধিক ভবন ছাড়াও 200 মিটারের বেশি উচ্চতার ভবন রয়েছে প্রায় সখানেক। বহুতল ভবন ছাড়াও বেশ কিছু থিম পার্কের জন্য শেনজেন বিখ্যাত। এখানকার সবচেয়ে উল্লেখযোগ্য পার্ক হল উইন্ডো অব দি ওয়ার্ল্ড। মাত্র 0.5 কিলোমিটার এলাকার মধ্যে বিশ্বের 130টি বিখ্যাত স্থাপনার ক্ষুদ্র সংস্করণ রয়েছে এখানে। শেনজেনের আরেকটি বিখ্যাত পার্ক হল চায়না ফোক ভিলেজ। কৃত্রিম এই গ্রামে চীনের প্রাচীন ইতিহাস
সংস্কৃতি, শিল্প ও প্রাচীন স্থাপত্যশৈলী প্রদর্শন করা হয়। এখানে চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানের প্রতিরূপ তৈরি করা হয়েছে, এমনকি চীনের মহাপ্রাচীরের একটি ছোট সংস্করণও এখানে আছে।